বাজারে আনাজের দাম আগুন, পেট্রোল ডিজেলে হাত ছোঁয়ানো ক্রমশ কঠিন হচ্ছে। এবার যেন আমজনতার ধৈর্যের আরও বেশি পরীক্ষা নিতেই চলতি মাসে সপ্তাহ দুয়েকেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার দাম বাড়ল রান্নার গ্যাসের। গৃহস্থের 14.2 কেজি ও বাণিজ্যিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় 19 কেজি দু ধরনের সিলিন্ডারেরই দাম বেড়েছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি জানালো, কলকাতায় আজ থেকে 14.2 কেজি সিলিন্ডারের দাম বাড়ছে আরও 50 টাকা। এর আগে গত 2রা ডিসেম্বরেও বেড়েছিল 50 টাকা, অর্থাৎ দু দফায় মোট 100 টাকা। এবার সাধারণ মানুষকে ভর্তুকিহীন সিলিন্ডার কিনতে হবে 720 টাকা 50 পয়সায়। তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য বুলেট প্রুফ গাড়িসহ কেন্দ্রীয় নিরাপত্তা বরাদ্দ করা হয়েছে। সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। আনুষ্ঠানিকভাবে এই খবরের সত্যতা কোনো তরফেই স্বীকার করা হয়নি। উল্টে শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে এমন কিছু জানা নেই। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, নিরাপত্তা বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কবে থেকে তা দেওয়া হবে সেটা অবশ্য এখনও ঠিক হয়নি। সেটি শুভেন্দুর ওপরে নির্ভর করছে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রের খবর। তবে ওই সূত্র জানাচ্ছে, রাজ্যের নিরাপত্তা আনুষ্ঠানিকভাবে ছাড়ার সঙ্গে সঙ্গেই শুভেন্দুকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে। প্রথমে পরপর বালি ভর্তি ট্রাক দাঁড় করানো, তারপরে লোহার রেলগার্ড, তার ওপরে কাটা তার, রেলগার্ডের পরে সারি সারি কংক্রিটের ব্যারিকেড, একটির সঙ্গে অন্যটি লোহার শিকলে বাঁধা। কৃষকদের দিল্লি চলো রুখতে দিল্লি হরিয়ানা সীমানায় সিংহুতে এতদিন এমনই ছিল নিরাপত্তার আয়োজন। 17 দিন ধরে সিংহুতে রাস্তা অবরোধ করে বসে থাকা কৃষকেরা সোমবার সকালে অবাক হয়ে দেখলেন, কংক্রিটের ব্যারিকেডের পরে বড় বড় লোহার কন্টেনার এনে রাস্তা আটকে দেওয়া হলো, যেসব কন্টেনারে জাহাজে মালপত্র নিয়ে যাওয়া হয়। ভালো নেই পরিচালক দেবীদাস ভট্টাচার্য, করোনা থাবা বসিয়েছে তার শরীরেও। চিকিৎসকেরা জানিয়েছেন অত্যন্ত গুরুতর তার অবস্থা। পরিচালকের একটি কিডনি না থাকার ফলে ক্রমশই জটিল হচ্ছে তার শারীরিক অবস্থা। এই মুহূর্তে দেবীদাস ভর্তি রয়েছেন ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। অবস্থা সংকটজনক হওয়ায় তাকে রাখা হয়েছে ICU। পরিচালকের স্ত্রী অনিন্দিতা সেনগুপ্ত জানিয়েছেন, 2রা ডিসেম্বর প্রথম জ্বর আসে, সর্দি কাশিও শুরু হয়। সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভারতের সাধারণ মানুষকে করোনা টিকা দেওয়ার পদ্ধতিগত নির্দেশিকা জারি করা হলো। নির্দেশিকায় বিস্তারিত বলা হয়েছে কিভাবে ভারতের সাধারণ মানুষের কাছে টিকা পৌঁছে যাবে। সরকারের পরিকল্পনা অনুসারে প্রথম ধাপে 30 কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হবে। যে তালিকার মধ্যে পড়েছেন স্বাস্থ্যকর্মী সহ সমস্ত প্রথম সারির করোনা যোদ্ধারা। এছাড়াও তালিকায় থাকবেন যাদের বয়স 50-এর বেশি ও যাদের কোমরবিডিটি রয়েছে তারাও। পদ্ধতিগত নির্দেশিকায় বলা হয়েছে প্রতিদিন একটি অর্ধে 100 থেকে 200 মানুষ করোনা টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার পর আপাততভাবে 30 মিনিট টিকা প্রাপ্তির ওপর নজর রাখা হবে, কোনো খারাপ প্রভাব তার স্বাস্থ্যে পড়ছে কিনা সেটি দেখার জন্য। টিকা দেওয়ার জন্য 5 জনের 1-1টি দল তৈরি করা হবে। আকাশে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমান সেনাকপ্টার, একেবারে নিচু দিয়ে পাক খেয়ে ফের ফিরছে ঘাঁটিতে। আচমকা এমন দৃশ্য দেখে কলকাতার অনেকেই তাজ্জব। তাহলে কোনো সেনা অভিযান হচ্ছে কি না সে নিয়েও জল্পনায় মেতেছেন অনেকে। না, কোনো সেনা অভিযান হচ্ছে না, বরং বিজয় উৎসব উদযাপনের মহড়া দিচ্ছে বায়ুসেনা। আজ থেকে 50 বছর আগে ভারতীয় বায়ুসেনার গৌরবময় জয়স্মৃতি উস্কে দিচ্ছে এই মহড়া। 1971 সালে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের সেনাকে পর্যদস্ত করেছিল ভারতীয় সেনা, জন্ম নিয়েছিল স্বাধীন বাংলাদেশ। তার এবার সুবর্ণ জয়ন্তী, সেই জয়ের অন্যতম কারিগর ছিল বায়ুসেনা। এবারও আগামীকাল বুধবার সকাল 9:40 থেকে 9:50 মিনিটের মধ্যে বায়ুসেনার চিতা ও চেতক কাপ্টার ফোর্ট উইলিয়ামের বিজয় স্মারকের ওপর পুষ্পবৃষ্টি করবে। বিজয় স্মারকের 1000 ফুট ওপর দিয়ে উড়ন্ত অবস্থায় অভিবাদন জানাবে 3টি সুখোই 30 বিমান।